উন্নয়ন থেকে বঞ্চিত ছিল ত্রিপুরা। 2014 সালে দেশের প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর সেই পরিস্থিতি বদলে দিয়েছেন নরেন্দ্র মোদী। 6টা জাতীয় সড়ক পেয়েছে ত্রিপুরা, আরও 4টে জাতীয় সড়কের জন্য মঞ্জুরি দিয়েছে কেন্দ্রীয় সরকার। হীরা মডেলের আওতায় আনা হয়েছে ত্রিপুরাকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই দূরদর্শী সিদ্ধান্তের ফলে জোয়ার আসতে চলেছে ত্রিপুরার অর্থনীতিতে, যার সুফল পাবে উত্তর পূর্ব ভারতের অন্যান্য রাজ্যগুলিও। ভোটের প্রচার উপলক্ষে নবগ্রাম এলাকায় উপস্থিত থেকে সোমবার এমনটাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আগামী 19 এবং 26 এপ্রিল রাজ্যের লোকসভা নির্বাচন। ভোট প্রচারের অঙ্গ হিসেবে বামুটিয়া মণ্ডলের নবগ্রাম এলাকায় আয়োজিত পদযাত্রায় অংশ নিয়ে এদিন বাড়ি বাড়ি জনসংযোগ করেন তিনি। কথা বলেন জনসাধারণের সাথে, তাদের সুবিধা অসুবিধা সব খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী। বলেন ত্রিপুরার কোনায় কোনায় ছড়িয়ে পড়েছে ভারতীয় জনতা পার্টি। উত্তর পূর্ব ভারতের ভবিষ্যৎকে আরও সুদৃঢ় ও শক্তিশালী করে গড়ে তুলতে 2014 সাল থেকে অ্যাক্ট ইস্ট পলিসির সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘরে ঘরে আমাদের যেতে হবে আর ঘরে ঘরে গিয়ে সম্পর্ক স্থাপন করতে হবে। শুধু সম্পর্ক স্থাপন করলে হবে না, সম্পর্কের সাথে সাথে সমর্থন স্থাপন করতে হবে। আমাদের ভারতীয় জনতা পার্টি সেই উদ্দেশ্যে আজকে সব জায়গায় সমস্ত ত্রিপুরা প্রদেশের কোনায় কোনায় আমরা যাচ্ছি এবং গিয়ে খালি এই কথাটা বলছি, মোদিজি আপনাদের কাছে পাঠিয়েছেন, উনি আশীর্বাদ চাইছেন, আর সেটা আমরা করবো কি না, সে আশীর্বাদ তো প্রধানমন্ত্রীজিকে দেওয়া উচিত। 370 ভারতীয় জনতা পার্টির লক্ষ্যমাত্রা রেখেছে, আর আমাদের যে সহযোগী দল সেই দল মিলে এনডিএ দল 400 পার, তো 400-র উপরে কিন্তু সারা ভারতবর্ষের এখন যে অবস্থা সেখানে 400 পার হবেই, কিন্তু সেটাও যে কোন জায়গায় যাবে নবটি নো কেউ বলতে পারবে না, এত ভালো অবস্থা এখন তাদের। প্রধানমন্ত্রীজি সমস্ত সাধারণ মানুষ, গরিব মানুষ, মেহনতি মানুষ, কৃষক, ছাত্র, যুবক সবার কথা চিন্তা করে, সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর তার প্রয়াসের কথা বলে। আজকে আমরা ভাগ্যবান যে অ্যাক্ট ইস্ট পলিসির কারণে আজকে ত্রিপুরা আমরা যেটা ভাবিনি সেই ত্রিপুরায় সেটা হয়েছে। ন্যাশনাল হাইওয়ে হয়েছে 6টা, প্রায় 65% কাজ সম্পূর্ণ হয়ে গেছে, আরও কিছু বাকি রয়েছে সেটাও সম্পূর্ণ হবে, আরও 4টা নতুন ন্যাশনাল হাইওয়ের জন্য মঞ্জুরি দিয়েছেন অন প্রিন্সিপাল। তাছাড়া আমাদের ইন্টারনেট আপনারা জানেন হীরা মডেল দিয়েছে। আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি ও এনডিএ জোট 400-রও বেশি আসন জিতে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দেশে ফের একবার সরকার গড়বে বলে সোমবার আশা প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।